ভাইয়া, এতদিন যে অধ্যায়গুলো খুবই ভালো করে পড়ছি, হ্যাঁ সব ভুলে যাচ্ছি। চ্যাপ্টার খুললে মনে হচ্ছে সব নতুন। ভাইয়া কি করব, পড়াগুলা যেগুলো ভালো করে পড়ছি এগুলো ধরে রাখার জন্য। ভাইয়া তুমি যদি ধর ফিজিক্স, ফিজিক্স তুমি 60টা অধ্যায় খুবই ভালো করে পড়ছো, 60টা অধ্যায়ের দেখবা তুমি সূত্রগুলো ভুলে যাচ্ছ। তুমি 5 দিন গ্যাপ দাও কিংবা 7 দিন গ্যাপ দাও, ব্যাকে এসে দেখবা প্রথম যে চ্যাপ্টারটা পড়ছিলা ওইটার কোনো সূত্র মনে নাই, ম্যাথও মনে নাই, কিচ্ছু মনে নাই। তাহলে এটা ধরে রাখার উপায় কি? আমাদের ব্রেইন 4 থেকে 5 দিন পর পর একটা কিছু পড়ার 4 থেকে 5 দিন পর সবকিছু ডিলিট করে দেয়। তো 4 থেকে 5 দিনের মাথাতেই তোমাকে যা পড়ছিলা এটা রিপিট করতে হবে। বাট রিপিট করার সময় তুমি যদি আবার সূত্রগুলো লিস্ট করে আবার রিডিং পড়ো, ব্রেইন বিরক্ত হয়ে যায়, ব্রেইন এটাকে চ্যালেঞ্জিং মনে করে না, সেটাকে ক্যাপচার করে না, স্টিল ডিলিট করে দেয়। এটার উপায় হচ্ছে অ্যাক্টিভলি রিকল করা। কেমনে করবা? একটা উপায় হইতে পারে তুমি সূত্রগুলো হাত দিয়ে ঢেকে মনে করার চেষ্টা করলা, প্রথম সূত্র এটা, দ্বিতীয় সূত্র এটা, তৃতীয় সূত্র এটা, চতুর্থ সূত্র এটা। ভাই মনে রাখতে পারলা এমনি লাভ কি? সূত্রগুলো অ্যাপ্লাই করে ম্যাথ সলভ করতে পারতে হবে। তো কোনটা করলে সবচেয়ে বেস্ট হয়? সূত্রগুলো আমার মনে থাকবে এবং এগুলো অ্যাপ্লাই করে যে ম্যাথগুলো আমি সলভ করছি ওই সলভিংটা আমার মনে থাকবে। এইভাবে যদি করতে পারো তাইলে হচ্ছে তোমার দীর্ঘদিন সব কিছু মনে থাকবে। এটা সমাধান কি? এটা সমাধান হচ্ছে প্রত্যেক সপ্তাহে তুমি একদিন কিংবা প্রত্যেক দিন 1 ঘন্টা টাইম আলাদা করে রেখে যাও জাস্ট এমসিকিউ এক্সাম প্র্যাকটিস করার জন্য। তুমি যদি রেগুলার বেসিসে প্রত্যেক দিন 1 ঘন্টা কিংবা সপ্তাহে একদিন এমসিকিউ এক্সাম প্র্যাকটিস করো, এমসিকিউ এক্সাম প্র্যাকটিস করতে গেলে কিন্তু একটা অধ্যায়ের, ধরো গতি অধ্যায়ের আমি 25টা এমসিকিউ সলভ করলাম, এমন এমসিকিউ সলভ করলাম যাতে গতি অধ্যায় পুরোটাই কাভার হয়, তাহলে কি হবে? গতি অধ্যায়ের খুঁটিনাটি, ধ্রুবকের মান, সূত্রের মান, এগুলো আমার রিপিট হয়ে গেল। ম্যাথগুলো ওই সূত্রগুলো অ্যাপ্লাই করে কেমনে ম্যাথ সলভ করব, ম্যাথ সলভিং এর অ্যাপ্রোচগুলো, ধাপগুলো আমার রিপিট হয়ে গেল। অ্যান্ড আলটিমেটলি আমার ওভারঅল সব কিছুই আবার রিভাইজ হয়ে গেল। এখন সমস্যা হচ্ছে ভাইয়া গাইড থেকে খুলে ওএমআর নিব, দেন হচ্ছে গাইড থেকে দেখে দেখে এক্সাম দিব, পেইন, দেন আবার একটা একটা করে চেক করব কোনটা ভুল হয়েছে কোনটা কারেক্ট হয়েছে। আবার ওখানে তো ভাইয়া কোনটা ভুল হয়েছে কেন ভুল হইলো ব্যাখ্যাও দেওয়া থাকে না, বা কারেক্ট হইলে ওইটারও ব্যাখ্যা দেওয়া থাকে না কেন কারেক্ট হলো। সমাধান কি? সমাধান হচ্ছে এমন যদি একটা পদ্ধতি থাকতো যে তুমি চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিতে পারবা, এক্সাম দেওয়ার সাথে সাথে তোমাকে বই খুলতে হবে না, খাতা খুলতে হবে না, নাথিং, তুমি জাস্ট ফোনটা নিবা, চ্যাপ্টার সিলেক্ট করবে, এক্সাম আসবে, এক্সাম দিলা, কোনটা ভুল হলো দেখাই দিলো, টাইম দেওয়া থাকবে একদম এক্সাম হলের মতো করে, টাইমের ভেতরে এক্সাম দিতে হবে, কোনটা ভুল হলো দেখাই দিলো, কোনটা কারেক্ট হলো দেখাই দিলো, অ্যান্ড কেন ভুল হলো এটাও দেখাই দিলো, কারেক্ট কেন হলো এটাও দেখাই দিলো, তাহলে ভালো হইতো না? এটার জন্য তোমরা যাবা গুগলে গিয়ে লিখবা কিউজি টেস্ট, লিখে সার্চ করবা, তাহলে এই যে এই পেজটা আসবে, তোমরা এখান থেকে গিয়ে, আমি লগ ইন করে নিছি, এখান থেকে লগ ইন করে নিবা, ঠিক আছে? লগ ইন করার অপশন আসবে, তোমার যদি অ্যাকাউন্ট না থাকে রেজিস্টারে ক্লিক করবা, করে তোমার নামটা দিবা, দেন তোমার ইমেল দিবা, একটা পাসওয়ার্ড দিবা, ইজি, সাথে সাথে দেন তোমার ইমেলে একটা ওটিপি যাবে, ওটা দিবা, লগ ইন হয়ে যাবে। এখান দেখো, এখান থেকে দেখো হ্যাঁ, আমি যদি একদম স্ক্রল করে একদম নিচে যাই, দেখো এই যে এসএসসির, এখানে দেখো ভাইয়া বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, এই যে এখানে আবার দেখে বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল ম্যাথের, হায়ার ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কিন্তু এক্সাম এখানে দেওয়া আছে। সো আমি তোমাদেরকে একটা এক্সাম দিয়ে দেখাই, মনে করো হচ্ছে এখান থেকে ভৌত রাশি ও পরিমাপ, এই এক্সামটা দিতে যাচ্ছি, এই চ্যাপ্টারের জিনিসপত্র ভুলে যাচ্ছি, সো এক্সাম দিব খুঁটিনাটি জিনিসগুলো যাতে আমার ব্রেনে প্রেশার পড়ে না, আমি যাতে মনে রাখতে পারি। তো এই যে আমি দাগানো শুরু করলাম, এটার অ্যান্সার ডিরাক হবে, পল ডিরাক বা সামথিং লাইক দ্যাট, তারপর কোনো স্লাইড স্যালি, একটা ম্যাথ আমি মনে করো ক্যালকুলেট করে এটা হলো, এটা দিলাম, তারপর হচ্ছে ভার্নিয়ার স্কেলে 50 ঘর সমান মনে করো ক্যালকুলেট করে আমি এটা পেলাম, দিলাম, তারপর এটা দিলাম, তারপর এটা দিলাম, তারপর এটা দিলাম, তারপর মনে করো এটা দিলাম, দাগাই আমি র্যান্ডমলি দাগাই। তুমি অবশ্যই যে উপরে কোনে টাইম দেখাবে, তুমি অবশ্যই টাইমের কথা মাথায় রেখে ক্যালকুলেটর দিয়ে সুন্দর করে এখানে হিসাব করে করে অ্যান্সার করবা। কয়টা হলো? 11টা। আমি আর একটু দ্রুত দাগাই, ঠিক আছে? ওকে, আর না দাগাই মনে করো বাকিগুলো আমি পারি না, বা তুমি এগুলো দাগাবা, ঠিক আছে? দাগানো শেষ, 25 মিনিট পর কিন্তু তুমি আর দাগাইতে পারবা না, অফ হয়ে যাবে। আমি সাবমিট দিলাম, দেখো সাথে সাথে আমি কয়টা দাগাইছি, আমি স্কিপ করছি 11টা, এটা বলে দিচ্ছে, রং 10টা হয়েছে, কারেক্ট 4টা হয়েছে, এটা বলে দিচ্ছে, এখানে দেখাই দিচ্ছে, তুমি এটা দেখে বুঝতে পারতেছো তোমার প্রোগ্রেস কতটুকু হচ্ছে। অ্যান্ড সবচেয়ে মজার মানে কাজের যে জিনিসটা, দেখো এটার কিন্তু ব্যাখ্যা দরকার নাই, এটারও ব্যাখ্যা দরকার নাই, বাট এইটার কিন্তু ভাই ব্যাখ্যা দরকার আছে, কেন ভুলটা হইলো, এই যে ব্যাখ্যা এখানে দেওয়া আছে, এটার কিন্তু ভাই ব্যাখ্যা দরকার আছে, সূত্র সহ এখানে দেওয়া আছে। সো যেখানে যেখানে ব্যাখ্যা দরকার ব্যাখ্যাগুলো তোমরা পাওয়া যাচ্ছে। এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের উপর এভাবে এক্সাম প্র্যাকটিস করে করে সপ্তাহে একদিন, প্রতিদিন 1 ঘন্টা করে করে যেই যেই চ্যাপ্টারগুলো ভালো মতো পড়া হয়েছে এগুলো আছে, তুমি ভুলে না যাও সেটার জন্য নিজেকে চর্চায় রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে
এটা এখানে বেশ কিছু এক্সাম ফ্রি আছে, তুমি ফ্রিতে দিতে পারো। আর তোমরা যদি সবগুলো চ্যাপ্টারের অ্যাক্সেস চাও, এখানে এখানে ক্লিক করলে এই যে মাত্র 250 টাকা, 200টা এক্সাম এখানে জুম করলে দেখতে পাবা, 200টা এক্সাম আছে। ঠিক আছে, ফোনে বসে বসে দিতে পারবা। তো প্রত্যেকটা এক্সাম 1 টাকা সামথিং করে পড়তেছে, 250 টাকা। আমাদের এই বিল্ডিংয়ের নিচে একটা হচ্ছে রেস্টুরেন্ট আছে, ওইখানে একটা রাইস বল অর্ডার করলে 250 টাকা লাগে। সো আমার তোমাদের হচ্ছে এক বেলার খাবার দিয়ে, তোমরা একবেলা খাবারের টাকা দিয়ে তোমরা যা যা পড়ছিলে এতদিন কষ্ট করে, 1 মাস 1.5 মাস লাগায় ওইগুলো ধরে রাখতে পারবা। আর এইভাবে যদি প্রত্যেক দিন একটা ফিক্সড টাইম এবং সপ্তাহে একটা ফিক্সড টাইম যদি যা যা পড়ছো ওইগুলো ধরে রাখার জন্য চেষ্টা না করো, এক্সামের আগে হুট করে মনে হবে পড়া জিনিস সব ভুলে গেছি, হতাশ লাগবে, চোখে মুখে অন্ধকার দেখবা। সো সময় থাকতে এখনই এক্সাম প্র্যাকটিস করে করে প্রত্যেক দিন 1 ঘন্টা, সপ্তাহে 1 দিন সব কিছু ধরে রাখো, এটা খুবই কাজে আসবে। এম সি কিউতে যারা ভালো তারা কতেও ভালো, ক্ষতেও ভালো, গতেও ভালো, ক্ষতেও ভালো, কারণ এম সি কিউর তথ্যগুলো কতে লাগে, ক্ষতে লাগে, এম সি কিউর ম্যাথগুলো আবার গ হতে লাগে। ওকে, বেস্ট অফ লাক, অ্যান্ড দেখা হচ্ছে বিজয়।